আজ বানাবো পাকা আম দিয়ে খুব সুন্দর একটা আইসক্রিম যেটা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগবে না বাড়িতেই থাকা উপকরণ দিয়ে বানাবো তো তার জন্য নিয়েছি পাকা আম তবে আমগুলো যেন একটু মিষ্টি হয় সেটা একটু চেক করে নেবেন দুটো আম নিয়েছি তো আমের যে পাল্পগুলো সেগুলো এইরকমভাবে তুলে নিচ্ছি তো এটাকে ব্লেন্ড করতে হবে তো তার জন্য দুটো আমের পাল্প যতটুকু পরিমাণে হয় সেটা তুলে নিলাম এবারে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবারে দিয়ে দেব একটু চিনি আমটা যে পরিমাণে মিষ্টি হবে সেই অনুযায়ী চিনি দেবেন আর এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা একটু ঘন করে ফোটানো রয়েছে এটাকে ব্লেন্ড করে নেব এবারে আইসক্রিম মোল্ড সবার বাড়িতেই কম বেশি থাকে তো সেই আইসক্রিম মোল্ডের মধ্যে এবারে যে মিক্সচারটা তৈরি করলাম আম চিনি আর দুধ দিয়ে সেটা এবারে এর মধ্যে ঢেলে দেব তো একদমই কম সময়ে কম খরচে দেখুন একটা সুন্দর আইসক্রিম বাড়িতে মাঝে মাঝেই বানানো যায় সবসময় বাইরে থেকে কেনার দরকারও পড়ে না বাচ্চারা বায়না করলে এরকম টুক করে একটু আইসক্রিম বানিয়ে কিন্তু ওদেরকে আনন্দ দেওয়া যায় তো মোল্ডের মধ্যে দিয়ে এটাকে এবারে অন্তত ছ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলেই তো সুন্দর একটা ম্যাঙ্গো আইসক্রিম আমরা তৈরি করে নিতে পারি তো চটপট এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন ছ ঘন্টা পরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিম কিন্তু একদম রেডি ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আর সেই নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে নিতে হবে তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রান্না করতে থাকুন